আসসালামু আলাইকুম, কি অবস্থা, সবাই কেমন আছেন? বহুত দিন পর আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম মালদ্বীপ খবরাখবর নিয়ে। তাহলে কি মালদ্বীপ খুলে দিবে নভেম্বর মাসের 10 তারিখে? জি, আজকে আমার কাছে এরকম একটা নিউজ আসছে যেখানে আমি শুনেছি যে মালদ্বীপ খুলে দিবে হচ্ছে নভেম্বর মাসের 10 তারিখে। এটা কতটুকু সত্য সেটা আমি জানি না, তো আমি এই সত্যটা যাচাই করার জন্য ওয়েবসাইটে আসছি। এইখানে আসার পর আমি এখানে তেমন কোনো কিছু পাই নাই নোটিফিকেশন আকারে যে মালদ্বীপ হাই কমিশনারের পেজ থেকে অথবা ওয়েবসাইট থেকে যে তারা খুলে দিচ্ছে আপনার নভেম্বর মাসের 10 তারিখে। এখানে লেখা আছে ট্রাভেল ভিজিটিং বাংলাদেশ এক্সপ্লয়েড ফ্রম পিআরসি টেস্ট উই হ্যাভ এ অলরেডি কমপ্লিট দ্য ফুল ডোজ কোভিড-19 সার্ভিস। শুধুমাত্র যারা কোভিড-19-এর যে টিকাটা দেন নাই সেই টিকাটা দিয়ে মালদ্বীপ ট্যুরিস্টে আসতে হবে। ওই টিকাটা না দিলে আপনি মালদ্বীপ ট্যুরিস্টে আসতে পারবেন না। জাস্ট এতটুকু ইনফরমেশন এইখানে দেওয়া আছে। তাছাড়া যদি আপনি ভিসা ইনফরমেশন আসেন, ট্যুরিস্ট ভিসা এবং রয়েছে স্টাডি ভিসা, এই তিনটা ভিসার মাধ্যমে আপনি মালদ্বীপ আসতে পারবেন। কিছু উল্লেখ করে না, যেহেতু নভেম্বর মাস অনেক দূরাই, আরও অনেক দিন বাকি আছে, সেই ক্ষেত্রে আমরা কিছুটা আশা রাখতে পারি যে নভেম্বর মাসের 10 তারিখ অথবা বাংলাদেশের সাথে কিছু একটা হইতে পারে। 100% আমি শিওর দিতে পারি না যে এইখানে নভেম্বর মাসের 10 তারিখে অথবা নভেম্বর মাসের ভিতরে বাংলাদেশের সাথে মালদ্বীপ খুলবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিসার ইনফরমেশনটা। অনেকদিন পর ভিডিওটি করলাম, আপনাদের অনেক কমেন্ট ছিল যে কেন ভিডিও দেই না। সো আমার কাছে কোনো আপডেট ছিল না, সেক্ষেত্রে আমি ভিডিও দিতে পারি নাই। যারা মালয়েশিয়া অথবা কাতার ভিসা হাই কমিশনার সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। সব ভালো থাকবেন, খুদা হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।